সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক আজ 4 সেপ্টেম্বর 2023 রোজ সোমবার, দর্শক রয়েছি ছাত্রাগড়াটে। আর আপনারা দেখছেন দর্শক গাভী বাছুর, চেষ্টা করব এই হাট থেকে গাভী বাছুরের তথ্য তুলে ধরার জন্য, কেমন দামে গাভী বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে। হ্যাঁ এটা ভাই, তো ভিডিওর শুরুতে দর্শক আমরা একটি গরু দেখতেছি বড় ফ্রেমের, সাথে রয়েছে বকনা বাচ্চা, দেখা যাক কেমন কি দাম দর চাই সে বিষয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন বয়স ভাই এটা? বয়স নতুন জোয়া না? কয় লিটার পাওয়া যাবে? 7 সাড়ে 7। হ্যাঁ একটু হাঁটান দেখি ভাই, দেখি গরুটা ভালো করে হাঁটান দেখি। সাত সাড়ে সাত লিটার, কেমন দাম রাখছেন ভাই এটার? 150 চাওয়া দাম। বাজারে কত দাম পাইছেন? দর্শক 1,20,22,25 সর্বোচ্চ দাম পাইছেন, দাম দর করে নেওয়া যাবে। বড় প্রেমের গরু আর বাচ্চাটা হলো বকনা বাচ্চা। এটা কিনলেন ভাই বিক্রি? ষাড় বাচ্চা গাভীর বয়স 4 দাঁত। কত রাখছেন দাম? 85। কত দাম পাইলেন? 75। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা একটু হাটের ভিতরে যাব এবং গাভী বাছুর আরও বেশ কিছু দেখানোর চেষ্টা করব। আর দর্শক ওই যে বড় গরু যেটা দেখানো হলো ওইটা 20-22-24 দাম বলে, কারণ গরুটার একটু সমস্যা যার কারণে দেখি এই যে এই পাশে আর একটা গরু দেখি, মোটামুটি 4 কেজি কিন্তু এটা থেকে দুধ পাওয়া যাবে। এই ধরনের গাভীর থেকে 4 কেজি দুধ পাওয়া যায়। তলা কিন্তু নিচের দিকে ঝুলানো না, ইয়ের দিকে, সামনের দিকে আর কি। বাচ্চাটা হলো বকনা বাচ্চা, দুলাল ভাই ভালো আছেন? দেখি গরু কেমন শান্ত আছে নি, দেখান দেখি, হাত দেন দেখি তলায়। কয় কেজি দেওয়া যাবে দুলাল ভাই? 5 কেজি। আচ্ছা দর্শক আমার পরিচিত আর কি ইয়ে দুলাল ভাই, এই যে দেখেন 4টা বাটি ঠিক আছে মার্শাল্লাহ, দুধের ধার বানো কিন্তু সুন্দর। বাচ্চাটা হলো শাহিওয়াল, সুন্দর গেটাপের। বয়স দুলাল ভাই? বয়স 6 দাঁত। হ্যাঁ 8 দাঁত না মনে হয়, 6 দাঁত ধরে বিক্রি করা লাগবে, 8 দাঁত বাড়ি যাওয়া হবে। যাক আলহামদুলিল্লাহ, গাভী দর্শক ফ্রেমে বড় আছে, যাই হোক বাচ্চাটা কিন্তু সুন্দর। যদি যারা মোটামুটি 2-3 কেজি দুধ বাড়ির জন্য রাখবেন আর বাদ বাকি বাচ্চায় খাবে, আর এরপরে গাভীটা কিন্তু মোটা তাজা করে বিক্রি করা যাবে। তো যাই হোক দুলাল ভাইয়ের সাথে দামের দিকে আসি, যেহেতু আমার পরিচিত বীজ ভাঙ্গে বলছে 120 ভাঙ্গে, নিয়ত কত? 20-এর উপরে? 20-এর উপরে। আচ্ছা দর্শক ভিডিও শুরুতেই বলি যে গরুটা যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে গরুটি কালেকশনে থাকবে, যেহেতু আমার গাড়ি আগামীকালই ছাড়া হবে কুমিল্লা চাঁদপুর আর নোয়াখালীর উদ্দেশ্যে, আগামীকাল ছাড়া হবে। তো ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন, গাভীটি কালেকশন করে দেওয়া যাবে। তো আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দেখব এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ দেখান যাবে দুলাল ভাই, হাটে বিক্রি না হলে যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে ইয়ে করবো। এমনি দাঁত কাটাতো নাই দেখি একটু দাঁত ভাই, যেহেতু খরিদ্দার নাই কাছে আমারই দেখতে হবে সব খরিদ্দারের হয়ে, দাঁত কাটা আছে নাকি এটা দেখালে। হ্যাঁ হ্যাঁ দাঁত একবারে করকরে কাটা নাই, শিওর। আচ্ছা ঠিক আছে দুলাল ভাই, আমরা দেখি নেক্সট যে গাভীটা দেখব, এই পাশে বকনা বাচ্চা, বাচ্চাটা কিন্তু ফিজিয়ানের বাচ্চা। বয়সটা কি ভাই গাভীর? নতুন জোয়ান। নতুন জোয়ান। বাসা কোথায় আপনাদের?
শাশইল হ্যাঁ শিবপুর শাশইল। আচ্ছা মোবাইল নাম্বারটা দেন তো আপনার, মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখি যদি কেউ পছন্দ করে সেই ক্ষেত্রে। 01724 75 52 47। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের সাথে তেমন একটা পরিচয় নাই এই কারণে নাম্বারটা রেখে দিলাম ভিডিওতে। এক মিনিট আমরা ভিডিও শেষ করি আগে। কয় লিটার দুধ হবে? 7 লিটার। সাত লিটার মনে হয় না, তবে পাশের আশপাশে যায় নাকি। বয়সটা কি ভাই? জোয়ান আট দাঁত। হ্যাঁ কত দাম রাখছেন? 1,55,000। দর্শক 1,55,000 বড় ফ্রেমের একটি গাভি যেটার সাথে ফিজিয়ানের বকনা বাচ্চা রয়েছে। কত দাম বলে বাজারে ভাই? 35-32 নিয়ত 35-এর না উপরে? হ্যাঁ 35 হলে দিবেন। দর্শক ওনার নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে সরজমিনে ওনার সাথে যোগাযোগ করে গরুটি কিনলে পরে পাঠানোর ব্যাপারে সমস্যা নেই, যেহেতু কালকেই গাড়ি যাবে আমার, যোগাযোগ করলে গরুটি পাঠানো যাবে। বাচ্চাটি ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা আরও কিছু গরু দেখব। ভালো ভাই ভালো নাই? হ্যাঁ আরও কিছু গরু দেখব, প্রচুর পরিমাণের কিন্তু গরু দর্শক আজকের হাটে আমদানি ছিল বা রয়েছে এখনও, তো দেখা যাক। আমরা একটু হাটের ভিতরে যাব, আরও কিছু গরু দেখব। এটা কি গাভিন? গাভিন ভাই কত দিয়ে কিনলেন? 1,00,000। দর্শক দেখি আমরা ঘুরে ঘুরে একটু আপনাদের হাটের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। প্রচুর পরিমাণের আমদানি ছিল, আমদানি কিন্তু অলরেডি কমে গেছে, বেচা কিনা কিছু হয়েছে, আর 0.5% গরু যেটা এটা কিন্তু এখনও রয়েছে, আর 0.5% দর্শক মনে হচ্ছে ফেরতও যাবে। ছোটো যেগুলো গাভি বাছুর সেগুলো একটু দেখি ভাই। বাচ্চাটা বেটা কয় দিনের বাচ্চা? হ্যাঁ 9 দিন। বয়স কি ভাই গাভিটার? বয়স 4 দাঁত। হ্যাঁ কাস্টমার দর্শক দাম দর করতেছে। বয়স 4 দাঁত ভাই? 4 দাঁত 2 দাঁত। কত চাচ্ছেন দাম? 118-115। কত বলে দাম কাস্টমার? 80-90-92-95। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দর্শক গাভি বাছুরের দাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এই পাশে দেখেন একটি জাত উন্নয়ন গাভির থেকে সুন্দর কোয়ালিটির বকনা আসছে, যদিও আরও ভালো মানের সিমেন্স দেওয়া যেত তাহলে হয়তো আরও ভালো মানের বাচ্চাই আসতো এটার থেকে। বয়স কি ভাই? 4 দাঁত। হ্যাঁ দুধ কেমন হয় এটা? 2.5 কেজি একবার লিগাল পাওয়া যাবে, বকনা বাচ্চার সাথে 2.5 কেজি দুধ পাওয়া যাবে। 4 দাঁত বয়স। চাওয়া দামটা কেমন ভাই? কত কত দিয়ে নিল ভাই? 1,30,000। দর্শক 1,30,000-এ বিক্রি হয়ে গেল। দেখেন বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর এবং গাভির বয়সও কিন্তু 4 দাঁত, একবারে বয়স কম। তো যাই হোক আমরা আরও গরু দেখব। এই পাশে যেটা এটাও কিন্তু জাত উন্নয়নের গাভি, দেখেন যেগুলো গাভির মূলত নাভি কম্বল ভালো থাকে সেগুলো থেকে কিন্তু ভালো বাচ্চায় আশা করা যায়, মার্শাল্লাহ ষাঁড় বাচ্চা সহ। বয়স ভাই? 6 দাঁত। হ্যাঁ বাচ্চার বয়স আনুমানিক 3 মাস হবে না? হ্যাঁ না বেশি হবে না, 3 মাসের কমই হবে। ওই ভাইরেও কিনা গরু বেশি হবে। কত চাওয়া দাম ভাই? 1,35,000। বয়স কি বললে? 6 দাঁত। আচ্ছা এমনি দাম কত বলে কাস্টমার? 14-15। মার্শাল্লাহ দর্শক 14-15 দাম বলে, দাম দর করে নিতে পারবেন। রয়েছে ছাত্রাহাটে আর
বাচ্চা কি বাচ্চা ভাই এটা বেটা বাচ্চা গাভির বয়স বয়স হয়নি এখনো কত চাচ্ছেন দা 80,000 কত বলে 70 71 72 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কি বাচ্চা ভাই বকন বাচ্চা গাভির বয়স 4 দাঁত কত চাওয়া দাম 75 চাচ্ছে না কত বলে 60 61 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে কিনা হলো নাকি এটা বয়স বয়স জোয়ান কত চাওয়া দাম 112 10 কেন না 15 কেন না 112 কেন আচ্ছা কত বলে ভাই কত দাম বলে 90 90 ভাঙ্গা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে তো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে খোদা হাফেজ আসসালামু আলাইকুম